আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক আমার চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখবো যে কীভাবে ইমো আপনার কোড নাম্বার ছাড়া হ্যাক করা যায়। তবে হ্যাঁ, তাহলে ফ্রেন্ডস কথা না বলি আমি চলে যাই মূল কাজে। আমি আমি দেখেছি আমার একটি ইমো খুলে আমি দেখেছি, দেখুন এই আমার এই ইমোটা কিন্তু আছে। হ্যাঁ দেখুন, এই ইমোটা আমার অলরেডি আছে আপনার এটা। হ্যাঁ, এখন আমি আমি দেখেছি আমি চলে যাই প্লে স্টোরে, একটি ইমো বেটা নামে দেখুন এই এই ইমো বেটা নামের এই অ্যাপসটি কিন্তু আমার অলরেডি নাই। তাহলে এইটা তাই আমি এই কোড নম্বর ছাড়া ইমো হ্যাক করে আমি দেখেছি ফ্রেন্ডস। এই জন্য আমি প্রথম চলে যাবো আপনার এইখানে, চলে যাবো এটা ইনস্টল করে নিচ্ছি ফ্রেন্ডস, দেন অ্যাকসেপ্ট। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেলে আমি ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমোট অলরেডি ডাউনলোড হয়ে গেছে ফ্রেন্ডস। এখন আমি এটা ওপেনে দেখতে পাচ্ছেন ওপেনে ট্যাপ করব। হ্যাঁ, ওপেনে ট্যাপ করতেছি ফ্রেন্ডস। ওপেনে ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে আমি একটি নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারটি এই নাম্বারটি আমি ট্যাপ করে দেওয়ার পর এইখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক এইখানে ট্যাপ করব। এইখানে দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইউর ফোন নম্বর। হ্যাঁ, নাম্বারটা আপনার যদি কনফার্ম হয় তাহলে ওকে দিয়ে দেবেন, আর যদি কনফার্ম না হয় তাহলে ইডিতে দিয়ে দেবেন। নাম্বারটা আমি আগেই করে রেখেছি, দেন আমি ওকেতে প্রেস করলাম। হ্যাঁ, ওকেতে প্রেস করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি আপনার ইমোটা আপনার চলে এসেছে। তাহলে ফ্রেন্ডস এইরকম টিউটোরিয়াল অনেকটা পেয়ে যাবেন আপনার ইউটিউবে। তাহলে ফ্রেন্ডস এটা কি 100% ওয়ার্কিং না ফেক? ফ্রেন্ড, আমি সাজেস্ট করব এটা 100% নট ওয়ার্কিং, এটা হ্যাকিং। যদিও করে থাকে আগে এটা দেখেন, যেহেতু এটা আমার আগেই নাম্বার দেওয়া ছিল, যে কারণে যত ইমো আনইনস্টল করবেন এইটি আপনাকে দেখাবে ফ্রেন্ডস। হ্যাঁ, এটি আনলিগ্যাল তরিকা। আর যদি আপনারা তারপরে দেখতে চান যে কীভাবে ইমো হ্যাক করে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নতুন করে একটা আমার রিয়েল ফ্রেন্ডের মোবাইল নাম্বারটি নিয়ে তাকে বলি আমি একটা টিউটোরিয়াল বানাবো। আর যদি আপনার এইখান থেকে আপনি হ্যাক করতে পারবেন কীভাবে, তাহলে থ্রি লাইনে ট্যাপ করবেন, থ্রি লাইন ট্যাপ করবেন, দেন সিটি ট্যাপ করবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটা আপনার ইমোতে ডাইরেক্ট আপনার যদি এখান থেকে আপনি কারো নাম্বার হ্যাক করতে চান, দেখেন ইমো অ্যাকাউন্ট সেটিং আছে, দেন ইমো অ্যাকাউন্ট সেটিং চলে যাবেন। ইমো অ্যাকাউন্ট সেটিং চলে যাবো ফ্রেন্ডস, এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর ফোন নম্বর, দেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার যে নাম্বারটা দিতে চান এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে আপনার এইখানে ওকে করে দেবেন। হ্যাঁ, তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই টিউটোরিয়ালে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।